দেখুন প্রিয় দর্শক, হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাভীর প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 19 অক্টোবর 2024 রোজ শনিবার, আর হামজা ডেইরি ফার্মে আজকে কিন্তু একাধিক গাভীর কালেকশন রয়েছে, যেখানে বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট গাভী পাবেন। 1,10,000 থেকে শুরু করে প্রায় 3 লক্ষ প্লাস দামের গাভী রয়েছে। সাধ্যের মাঝে যারা গাভী সংগ্রহ করতে চান, সামান্য কিছু লাভ দিয়ে এই হামজা ডেইরি ফার্ম থেকে আপনারা কিন্তু গাভী সংগ্রহ করতে পারেন। প্রতিনিয়ত কালেকশন এবং প্রতিনিয়ত এখান থেকে সরাসরি এবং অনলাইনের মাধ্যমে কিন্তু গাভী বিক্রি হচ্ছে। আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় এই হামজা ডেইরি ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাভী গরু সংগ্রহ করতে পারেন। এবং যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন, তারাও কিন্তু গণিবাইয়ের কাছ থেকে নির্বিঘ্নে গাভী সংগ্রহ করতে পারেন। তো চলুন কথা বাড়াবো না, গণিবাইয়ের সঙ্গে কথা বলেই জানবো আজকের নতুন কেমন কালেকশন রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। গণিবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল গনি মোল্লা, হামজা ডেইরি ফার্ম। ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া, থানা বাঁকুড়া, জেলা পাবনা। মূলত গাভী ব্যবসায়? জি জি, গাভী গরু বিক্রি করা হয়। এই সপ্তাহে কালেকশন কেমন আছে? গরু তো ছিল অনেকগুলো, প্রায় 37টির মতো বিক্রি হয়েছে। আরও মোটামুটি ধরেন আপনার 25টির মতো আছে, 22টির মতো আছে। 22 থেকে 25টার মতো এখনো গাভী আছে? জি জি। বাচ্চা সহ দুধের প্রেগনেন্ট সব ধরনের গাভী? সব ধরনের গাভী আছে এখানে। আচ্ছা, আজকে বেশ কয়েকটা বড় গাভীও দেখতেছি, সব ছোট গাভীও আছে? একবারে হাই বড় গরু তো ভিডিও দেয়নি, ওগুলো দিলে এত বড় গরু ভিডিও বিক্রি হয় না, দেয়নি সব। আপনার 3.5 লাখটা মতো গরু আছে, বড় বড় গরু। 3.5 লক্ষ টাকা? জি জি। আচ্ছা, সর্বোচ্চ দামের গাভী অর্থাৎ ভালো মানের ভালো কোয়ালিটির গাভী যারা সংগ্রহ করবে, তারা হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। জি জি। আচ্ছা, আর সর্বনিম্ন কী দামের গাভী আপনার? সর্বনিম্ন আছে আপনার 1,10,000। 1,10,000? জি। আচ্ছা, 1,10,000 থেকে শুরু করে 3.5 লক্ষ পর্যন্ত গাভী পাওয়া যাবে। তার মানে যে যেরকম দামের গাভী নিতে চায় সে সেরকম? সব ধরনের গরু আছে এখানে। আচ্ছা, আর আপনার সঙ্গে যোগাযোগের জন্য তো যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারবে। চলুন তাহলে আমরা আপনার গাভীগুলো দর্শক। গণি ভাই, আমরা শুরুতেই 1 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা বিশাল আকৃতির গাভী দেখতেছি, কালো রঙের। এই গাভীটা কি জাতের? জাত মূল এগুলো ফিজিয়ান। ফিজিয়ান? খুব হাই কোয়ালিটি মান, ভালো মানের জাত এগুলো। আচ্ছা, ফিজিয়ান জাতের গাভী। জি জি, একটা ডাবল বডির গরু, অনেক বিগ সাইজের গরু। বিগ সাইজের আর কি? জি জি। দাঁত বয়স কেমন হয়েছে গাভীটা? দাঁত এটা আপনার 6 দাঁত। দাঁতের 6টা? জি জি। আচ্ছা, 6 দাঁত, সঙ্গে একটা বাচ্চা দেখতেছি, বকনা বাছুর। বকনা বাচ্চা? জি জি। আচ্ছা, বাচ্চার বয়সটা কেমন হয়েছে? বাচ্চার বয়স মোটামুটি 15-16 দিন হয়ে গেছে। 15 থেকে 16 দিন হয়ে গেছে? আচ্ছা, 15 থেকে 16 দিন। তার মানে এখন তো বাচ্চা কাটার কোনো সম্ভাবনা? না না, এগুলো কাটার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, বাটগুলো একদম ক্লিয়ার? একবার ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা, এগুলোর এখন তো পরিপূর্ণ দুধ চলে আসছে? জি, পরিপূর্ণ দুধ চলে আসছে। কত লিটার দুধ পাওয়া যাবে? এগুলো দুই বেলা আপনার 20টা পাবে। দুই বেলা দিয়ে 20 লিটার? জি জি, 20 লিটার। আচ্ছা, দুই বেলা দিয়ে 20 লিটার, এবং দহন করার মতো বার? হ্যাঁ, এগুলো দহন করে নিতে পারো, সমস্যা নেই। মা বোনেরা কি দহন করতে পারবে গাভীগুলো? এগুলো যে কোনো লোক দহন করতে পারে, একবার স্বাধীন। আচ্ছা, বাটগুলো বড় বড় থাকলে দেখা যায় যে মা বোনেরা বাড়িতে কিন্তু তারা নির্বিঘ্নে দহন করতে পারে। তো এই অবস্থায় যেহেতু 20 লিটার একটা দুধের গাভী, অনেক বড় সাইজের, বাচ্চা সহ 6 দাঁত বয়স। জি জি। আচ্ছা, গাভীটার দাম কেমন হবে? গাভীটা আসলে দাম চাইলে 2,50,000 সাওয়া দাম। আচ্ছা, দাম পড়বে আপনার যদি একবার কেউ নেয় 2,25,000 দাম পড়বে। 2,25,000? 2,25,000। আচ্ছা, 2,25,000 টাকা আপনার দাম, এখানে কথা বলার সুযোগ নাই? হালকা একটু আছে। আচ্ছা, তারপরে সম্মানী করবে? সম্মানী করবো, সমস্যা নেই। তারপরে সম্মানী আছে? রগগুলো কি মোটা আমরা দেখছেন, একবারে মানে পাইপের মতো মোটা মোটা, 4টে বাট, ধার বাটা খুব ভালো দেখলি, ধার বাট দেখা, সমস্যা নেই, খুব ভালো। আমরা দর্শকদের যে প্রথম শুরুতেই গাভীটা দেখাচ্ছি, দর্শক একদম সুস্থ সবল গাভী। আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন, প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বার আছে, গণি ভাইকে আবার কল করে আপনারা কিন্তু এই গাভীটা দেখে শুনে যাচাই বাছাই করে, প্রয়োজন হলে দুধ দহন করার ব্যবস্থাও আছে, আপনারা দহন করে নিতে পারবেন। দাম হলো ভাই 2,25,000 টাকা। চলেন দর্শকদের পরবর্তী গাভী দেখাবেন। গণি ভাই, আমরা 2 নম্বর সিরিয়ালে মার্শাল্লাহ সুন্দর আরেকটা বাচ্চা সহ গাভী দেখতেছি, বিগ সাইজের। এই গাভীটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টেইন ফ্রিজিয়ান? জি। এটার দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত? জি। সঙ্গে একটা সুন্দর বাচ্চা দেখতেছি, কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা হয়েছে। সঙ্গে ষাঁড় বাচ্চা, বাচ্চার বয়স কতদিন? আজকেই বাচ্চা হয়েছে, দুটো গরু মানে আজকে বাচ্চা হয়েছে সবাই। একদম কাঁচালাবি দেখাই যাচ্ছে। হ্যাঁ, 5-6 ঘন্টা হয়েছে বাচ্চার বয়স। এবং গাভী বাচ্চা
দাম কেমন চাচ্ছেন? দাম পড়বে আপনার 2,35,000 টাকা। 2,35,000? জি। আচ্ছা, 2,35,000 টাকা দাম। সুন্দর একটা বাচ্চা সহ গাভি আলোচনার সুযোগ রাখছেন। জি জি। আচ্ছা, সিরিয়ালে আমরা 2 নম্বর গাভিটা দেখে নিলাম দর্শক, একদম সুস্থ সবল গাভি, গনি ভাইয়ের নতুন কালেকশন। আপনারা চাইলে গনি ভাইয়ের সঙ্গে কথা বলে এই গাভিগুলো সংগ্রহ করতে পারেন। চলুন আপনাদেরকে পরবর্তী কালেকশন দেখাই। 3 নম্বর সিরিয়ালে গনি ভাই বাচ্চা সহ আরেকটা মাঝারি আকৃতির গাভি দেখতেছি আপনার। এই গাভিটা কি জাতের? জার্সি। জার্সি জাতের 100 মিটার অরিজিনাল বাঘাবাড়ি জার্সি এটা। আচ্ছা, ওর দেন ওর মাথার দেখেন কানগুলো দেন কি ছোট ছোট, একবারে ছোট ছোট অরিজিনাল জার্সি। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত এটা দ্বিতীয় অভিনয় গাভি, 6 দাঁত। 6 দাঁত, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে। জি জি। সঙ্গে এটা কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বয়স কেমন হয়েছে বাচ্চা? আজকে বাচ্চা হয়েছে এটাও। এটাও আজকে? জি, রাজ রাত্রে হয়েছে ওটা আজকে। আচ্ছা, তো সব মিলে বাচ্চা সহ যেহেতু বাঘাবাড়ি জার্সি গাভি, অনেকে জার্সি গাভি পছন্দ করে। এগুলো আপনি খামার করার উপযোগী, খুব ভালো মানের গাভি, মিডিয়াম সাইজের গাভি, খুব জাত মানের গাভি এগুলো। আচ্ছা, এগুলোর কেমন আইডিয়া করতেছেন? এগুলো আপনি 14-15 দুধ থাকবে গরুগুলো থেকে। 14-15 লিটার? জি জি। দর্শকরা যদি কেউ নিতে চায় কেমন দাম পড়বে? এটা দাম পড়বে 1,45,000 টাকা। 1,45,000? জি। 1,45,000 টাকায় বাচ্চা সহ বাঘাবাড়ি মিল বেটার জার্সি গাভি আলোচনার সুযোগ রাখছেন? হ্যাঁ, হালকা একটু আছে। আলোচনা করে দর্শক নিতে পারবে। জি, চলেন দর্শকদের পরবর্তী গাভি দেখাবেন। পরে আমরা 4 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরেকটা গাভি দেখতেছি। এই গাভিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। এটার দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত? জি। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান, 4 দাঁত, বয়স কয় নম্বর বাচ্চা দেবে? প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে? কতদিন সময় আছে ভাই? এটা সময় আছে এখনো 15-20 দিন টাইম আছে। 15-20 দিন? জি। আচ্ছা, এই অবস্থা একদম গাভি পরিপূর্ণ সুস্থ সবল? জি, ইনশাল্লাহ। যেহেতু কয়েকদিন সময় আছে এখন দর্শকরা চাইলে নির্বিঘ্নে নিয়ে যেতে পারবে। জি, সারা বাংলাদেশ জানি করতে পারবে। সমস্যা তো একদম পরিপূর্ণ, তোলা তো কিছুই হয় না, এ তোলা আলে লড়ি লড়া করে নেবে, এত তোলা হবে গরুর। আচ্ছা, আরো আরো ছাড়বে? জি। এই অবস্থায় দর্শকরা নিলে কেমন দাম পড়বে গাভিটার? এটার দাম পড়বে আপনার 1,75,000। 1,75,000 টাকা? 1,75,000 টাকা দাম। দর্শকরা চাইলে প্রেগনেন্ট গাভি আলোচনা করে নিতে পারবে। জি, চলেন পরের গাভিটা দেখে নেই। গনি ভাই, আমরা 5 নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ গাভি দেখতেছি, সাদা কালো রঙের ছোট আকৃতির। এই গাভিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। দাঁত বয়স কেমন হয়েছে? 7 দাঁত। সঙ্গে কয় নম্বর বাচ্চা? প্রথম বাচ্চা এটার। প্রথম বাচ্চা? জি জি। কি বাচ্চা এটা? বকনা বাচ্চা। বাচ্চাটা মাশাআল্লাহ খুব ফাটাফাটি বাচ্চা। বকনা বাচ্চা। বয়স কেমন হয়েছে বাচ্চা? বাচ্চার বয়স 5-6 দিন হয়ে গেছে। 5-6 দিন? জি। আচ্ছা, গাভি বাচ্চা সুস্থ সবল আছে? ইনশাআল্লাহ সুস্থ সবল আছে। এগুলোর দুধে কেমন থাকবে? সকালে 5-5.5 কেজি এরকম হচ্ছে। আচ্ছা, সকালে 5-5.5? জি। দেখা যাচ্ছে বারবার একটু দুধ বাড়বে। বিকালেরটা তো বাচ্চাকে খাওয়াইলে মনে বেশি ভালো। বাচ্চা খাওয়ানোর পরেও 1-1.5 টানা যাচ্ছে, কিন্তু দুধ আরো বাড়বে, মানে রক্ত এই একটা ভাঙে নাই তখনও। আচ্ছা, 5-6 দিনের বাচ্চার বয়স? জি জি। এই অবস্থায় ছোট আকৃতির এই গাভিটা যদি বিক্রি করেন কেমন দাম পড়বে? 1,10,000 দাম পড়বে। 1,10,000? জি জি। আচ্ছা, 1,10,000 টাকায় বাচ্চা সহ গাভি। দর্শকরা চাইলে আপনারা গনিবার সঙ্গে কথা বলে নিজ দায়িত্বে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। গনিবে, আমরা 6 নম্বর সিরিয়ালে আরেকটা বড় সড়ো গাভি দেখতেছি। এই গাভিটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দর্শকরা কম বেশি এখন এইগুলো জাতটা কিন্তু ভালো চিনে গেছে। এ জাতের মাস্টার এগুলো। দাঁত বয়স কেমন হয়েছে? 2 দাঁত এটা। মাত্র 2 দাঁত? মাত্র 2 দাঁত। 2 দাঁতে এত বড় গরু হয়েছে? জি জি, এত বড় হয়েছে। আচ্ছা, প্রথম বিয়ান?
প্রথম বাচ্চা দিবে। কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার? এখনো 25 দিন টাইম আছে। 25 দিন? জি। আচ্ছা এখনো 25 দিন সময় আছে। একদম সুস্থ সবল গাভী? একবার সুস্থ সবল ইনশাআল্লাহ, কোনো রকম সমস্যা না। আচ্ছা ওলান সবার জায়গা তো আরো আছে? পর্যাপ্ত ওলান জায়গা আছে, মানে পরান্ত সারা মাত্র শুরু হয়েছে একটু হালকা হালকা। আচ্ছা এই অবস্থায় দর্শকরা চাইলে দেশের যে কোনো প্রান্তে নির্বিঘ্নে নিয়ে যেতে পারবে। জি জি। সুস্থ সবল জাতমান দেখে যদি দর্শক গাভী সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আগে জাতটা নির্বাচন করবেন, তারপরে আপনারা কিন্তু এই গাভীগুলো সংগ্রহ করতে পারেন গনি ভাইয়ের কাছ থেকে। তো গনি ভাই এই গাভীটা কেমন ধারণা করতেছেন? এগুলো আপনার যে জাতমান কোয়ালিটি সম্পন্ন গাভী এগুলো 17-18 দুধ থাকবে প্রথম দিনই। 17 থেকে 18 লিটার? জি জি। দাম কেমন আসবে? হ্যাঁ এটা দাম পড়বে 1,95,000। 1,95,000? জি। কথা বলার সুযোগ রাখছে? হ্যাঁ হালকা একটু সুযোগ আছে। আচ্ছা হালকা সুযোগ আছে। 1,95,000 টাকা দাম 6 নম্বর সিরিয়ালের গাভী। দর্শক যে যেখান থেকে দেশ বা প্রবাস থেকে ভিডিওটা দেখছেন গনি ভাইয়ের কাছ থেকে আলোচনা করে দরদাম করে এই গাভীগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। চলুন আপনাদেরকে পরের গাভীটা দেখাই। গনি ভাই আমরা শেষ মুহূর্তে আকর্ষণীয় একটা সাদা কালো রঙের গাভী দেখতেছি আপনার কালেকশনে। এই গাভীটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। মাশাআল্লাহ এটার দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত? জি। অনেকটা বড় সড়ো একটা গাভী। বাচ্চা কয় নাম্বার দিবে? এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে। দাঁতের 4টা কিন্তু বাচ্চা হবে দ্বিতীয়? জি দ্বিতীয়। কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার? সময় আছে না 25 দিনের মতো। 25 দিন? জি। আচ্ছা 25 দিনের মতো যেহেতু এখনো সময় আছে বিগ সাইজের এই গাভীটা দেশের যে কোনো প্রান্তে নির্বিঘ্নে নিয়ে যাওয়া যাবে। জি জি। আচ্ছা একদম সুস্থ সবল গাভী তো? ইনশাআল্লাহ একবার সুস্থ সবল। উলান সাবারের জায়গায় এর মধ্যে একদম কভার হয়ে যাবে? বিশাল পালানো হবে, সময় আছে 25 দিন পর্যন্ত সময় আছে এখনো। এই অবস্থায় যদি কোনো কাস্টমার ভাই এই জাতমানের গাভীগুলো দেখে শুনে পছন্দ করে নিতে চায় কেমন দাম পড়বে? এরা দাম পড়বে 1,95,000 টাকা। 1,95,000? 95। আচ্ছা 1,95,000 টাকা দাম। কথা বলার সুযোগ রাখছে? হ্যাঁ আছে সুযোগ আছে। আচ্ছা দর্শকরা চাইলে আলোচনা করে নিতে পারবে। জি। সিরিয়ালের 7 নম্বর আমরা শেষ মুহূর্তে গাভীটা দেখে নিলাম দর্শক হামজা ডেইরি ফার্ম থেকে। আর হামজা ডেইরি ফার্মের অবস্থান আপনারা কম বেশি সবাই জানেন, এটি পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়ি হাড়পাড়া গ্রামে। সব ধরনের গাভী কিন্তু এই হামজা ডেইরি ফার্মে পাওয়া যায়। তো গনি ভাই এখন বর্তমানে দর্শকরা চাইলে যে কোনো সময় তো আসতে পারে? হ্যাঁ যে কোনো সময় আসলে গরু পাবে, আমার এখানে সব সময় অল টাইম গরু পাওয়া যাবে। আচ্ছা পিছনে কিন্তু আপনার কিছু বকনাও দেখতেছি, বকনা কালেকশন আছে? বকনাগুলো বিক্রি না, মানে এমনি পালার জন্য, পালার জন্য কিনেছি। আচ্ছা বকনা পালার মুন্ডি বকনা আছে, খুব ভালো ভালো ইয়ে আছে, মুন্ডি বকনাও আছে? জি জি। আচ্ছা এগুলো কি গাভী করে বিক্রি করবেন নাকি বকনা? হ্যাঁ হ্যাঁ মানে গাভী করে বিক্রি করার ইচ্ছা আছে। আচ্ছা আপনার তো পুরাতন বাসার পিছনে একটা ফার্ম ছিল, এখনো তো আছে? আছে ওখানে আছে। আচ্ছা এক কথায় আপনাদের তো মানে খামারই বলা যায়? হ্যাঁ খামার, খামারে কিছু গরু আলটামি ওর থাকেই, যেহেতু আমরা টানা গাপ গরু কিনে 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 আবার ওটা রেডি করে বিক্রি করি, এটা তো আমার আগের থেকে ব্যবসা আছে। আচ্ছা তো সব মিলিয়ে দর্শকরা যারা নতুন দর্শক আছে যা প্রবাসী ভাই বোনেরা আছে তাদের জন্য উপযোগী কোনগুলো? বাচ্চা সহ দুধের গাভী, প্রেগনেন্ট নাকি টানা গাপ? শোন আমি যেটা মনে করি বাচ্চা সহ গরু সর্বোচ্চ পারফেক্ট। বাচ্চা সহ সর্বোচ্চ মানে নতুন খামারদের জন্য, নতুন পুরাতন সবার জন্যই। আমাদের বাচ্চা প্রতি সপ্তাহে 4-5, 10-20 বাচ্চা হয় আমাদের খামারে, এগুলো দেখে দেখে আমাদের আর সমস্যা হয় না, কিন্তু যারা নতুন তাদের কিন্তু অনেক সমস্যা হয়। এই জন্য বাচ্চা সহ গরু কিনলে তারা আমার মনে হয় লস কম খাবে, কারণ প্রেগনেন্ট গরু তো এটা দবর্ষা, ওর ভিতরে কী আছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আচ্ছা আবার অনেক সময় কিন্তু অনেক গরু বাচ্চা ডেলিভারি হতে গরু মারা যায়, বাচ্চা মারা যায়, এমন অনেক আছে। অনেকেই নতুন খামারি আসে তারা কিন্তু এটা বুঝতে পারে না, বুঝতে পারে না বাচ্চারা যদি গরু ব্যথা ঘটে, ডেলিভারি ব্যথা ঘটে, ওরা অনেকটা বুঝতেই পারে না। তো সব মিলিয়ে আসলে মানে বেশি ভালো হয় যে বাচ্চা সহ নিলে, বাচ্চা সহ গরু কিনলে যদি দাম 5,000 বেশি লাগে আমার মনে হয় সর্বোচ্চ ভালো হয় এগুলো। আচ্ছা আর যারা দূর দূরান্ত থেকে আসবে এখানে তো গাড়ির ব্যবস্থা আছে? হ্যাঁ গাড়ি আছে আমার এখানে অ্যাভেলেবল, গাড়ি আছে, গাড়ির কোনো সমস্যা নেই। তো অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।